ওয়েলকাম অল টু আওয়ার চ্যানেল এডুকেট একাডেমি। এই ভিডিওতে আমরা আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের কিছু রিক্রুটমেন্টের বিষয়। দেখুন, ইতিমধ্যে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন গভর্নমেন্টের স্কুলগুলো, অর্থাৎ গভর্নমেন্টের স্কুল না মানে কলেজগুলোতে, অর্থাৎ জেএন ডিগ্রি কলেজ যেগুলো রয়েছে গভর্নমেন্টে, সেখানে বেশ কিছু রিক্রুটমেন্টের জন্য কিছু ইন্টারভিউ নিয়েছে অলরেডি এবং তাদের অ্যাপয়েন্টমেন্ট করেছে, এবং এমন অনেক সাবজেক্ট রয়েছে যেগুলো এখন অ্যাপয়েন্টমেন্ট হয়নি, সেগুলোর ইন্টারভিউ চলছে। দেখিনি, বেশ কিছু সাবজেক্ট রয়েছে যেগুলো অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হচ্ছে এবং যারা ইন্টারভিউতে সিলেক্ট হয়েছেন বা পাস আউট করেছেন তাদের কিন্তু লিস্ট দেওয়া হয়েছে, সেটা আমরা আজকে দেখিনি এবং কি কি সাবজেক্ট দেওয়া হয়েছে। দেখুন, এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট, সেখানে হোয়াটস নিউ বলে যে সেকশন রয়েছে সেখানে আপনারা ভিউ অল করে নোটিফিকেশনে চলে যাবেন। নোটিফিকেশন সেকশনে গেলে আপনারা দেখুন এখানে 4 নম্বর এবং 5 নম্বর যে লিস্ট রয়েছে সেখানে কিন্তু আমরা দেখতে পারবেন যে 5 নম্বরে যে লিস্টটা রয়েছে, আগে একবার আগে একদিন আমরা আলোচনা করেছিলাম আগের ভিডিওতে যে ইন্টারভিউ যেটা শিডিউল দিয়েছে উর্দু সাবজেক্টের, উর্দু জেনারেল ডিগ্রি কলেজ, এবং আজকে যেটাতে আমরা দেখাবো সেটা হচ্ছে দুটো সাবজেক্ট এমন রয়েছে যাদের অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হচ্ছে, ঠিক আছে, যারা অলরেডি ইন্টারভিউ ইয়ে করেছে পাস করেছে তাদের অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে, এবং তাদের কি কি সাবজেক্টের, একটা হচ্ছে ল সাবজেক্ট আর একটা হচ্ছে বোটানি সাবজেক্ট, ঠিক আছে। দেখুন, ল সাবজেক্টে কারা কারা রয়েছে, কারা কারা অ্যাপয়েন্ট হচ্ছে ইন্টারভিউ পাসের করার পরে, তাদের কিন্তু রোল নাম্বার এখানে দেওয়া আছে ডিটেলস রিজার্ভ ক্যাটাগরি অনুযায়ী। দেখুন, এখানে টোটাল 6টা পার্মানেন্ট পোস্ট রয়েছে রিজার্ভ ক্যাটাগরির এবং আনরিজার্ভ ক্যাটাগরির সব মিলিয়ে, ঠিক আছে। এখানে দেখুন মোটামুটি 6 জন যারা পেয়েছে তাদের কিন্তু রোল নাম্বার এবং তাদের কোন ইয়ে থেকে ক্যাটাগরি থেকে পাস করেছে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে তাদের, সেটা কিন্তু ডিটেলসে দেওয়া আছে, ঠিক আছে। এখানে কতগুলো কোন ক্যাটাগরির জন্য কতগুলো সিট করে ডিভাইড করা ছিল সেটা ডিটেলসটাও দেখানো আছে, ঠিক আছে। অর্থাৎ এই টোটাল 6 জন রয়েছে ল সাবজেক্টের যারা ডিএন ডিগ্রি কলেজে কিন্তু অলরেডি পাস করেছে এবং তারা কিন্তু অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে, ঠিক আছে, পোস্টের জন্য, এবং তাদের কিন্তু রোল নাম্বার দেওয়া হয়েছে। আরেকটা যেটা সাবজেক্ট দেওয়া হয়েছে সেটা হচ্ছে রিজার্ভ প্যানেল। রিজার্ভ প্যানেল বলতে এখানে আনরিজার্ভ ক্যাটাগরি, আনরিজার্ভ নয় মানে রিজার্ভ প্যানেল বলতে যেরকম এসসি এসটি ওবিসি ক্যাটাগরি রয়েছে সেই সাবজেক্টের, কোন সাবজেক্টের, বোটানি সাবজেক্টের, সেখানে কিন্তু লিস্ট দেওয়া হয়েছে, ঠিক আছে। মোটামুটি 1টা সিট রয়েছে এখানে পার্মানেন্ট পোস্টের জন্য যাতে যাকে অ্যাপয়েন্টমেন্ট করা হচ্ছে এবং সেটা আনরিজার্ভ ক্যাটাগরিতে, ঠিক আছে। দেখুন, এখানে আনরিজার্ভ ক্যাটাগরিতে মোটামুটি 1 জনকে সিলেক্ট করা হয়েছে এবং তার রোল নাম্বার কিন্তু এখানে দেওয়া আছে বোটানি সাবজেক্টের, যে অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের পদের জন্য এবং যে ডিগ্রি কলেজ, ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল এডুকেশন সার্ভিস ডিপার্টমেন্টের। তো এই দুটো ইনফরমেশন আজকে আপনাদের জানানো ছিল, আশা করি ভালো লাগলো। অবশ্যই যে কোনো ধরনের আপডেট পাওয়ার জন্য আমাদের সাবস্ক্রাইব করে রাখবেন, ঠিক আছে। যে কোনো ধরনের আপডেট যেমন অ্যাডমিশন, রিক্রুটমেন্ট এবং অল ওভার ইন্ডিয়া যত সমস্ত পরীক্ষাগুলো পাই, পরীক্ষা সম্পর্কে কিন্তু আমরা পাই, রিক্রুটমেন্ট সম্পর্কে কিন্তু আমরা আপনাদের সচেতন করার চেষ্টা করি, তো সেখানে আমাদেরকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ যত যতক্ষণই আমরা কোনো ভিডিও আপলোড করবো তখনই আপনাদের মোবাইল নোটিফিকেশন সেটা পৌঁছে যাবে, যাতে খুব সহজে আপনার বিষয়টা জানতে পারেন, ঠিক আছে। লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করতে ভুলবেন না, যেখানে প্রশ্ন থাকলে সাবস্ক্রাইব জরুর করবেন, ঠিক আছে, ধন্যবাদ।